কাতার বিশ্বকাপের বাছাই পর্বে মেসির গোলে আর্জেন্টিনা জয়। সাময়িক বিপর্যয় কাটিয়ে মেসি কিন্তু আবারও খবরের শিরোনামে, নিজের দেশেরই খেলতে নেমে জয় এনে দিল লিওনেল মেসি। এদিন তাদের খেলা ছিল কাতার বিশ্বকাপের বাছাই পর্বে ক্লাসিক্যাল দক্ষিণ আমেরিকার ম্যাচ, তাদের বিপক্ষে ছিল ইকুয়েডর। তাদের বিরুদ্ধে খেলতে নেমে তারা শেষ পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে জয় হাসিল করল। প্রথমার্ধেই তারা পেনাল্টি কিকটি পান এবং কিকটি গ্রহণ করেন লিওনেল মেসি এবং সেখান থেকে গোলটি একেবারে নিশ্চিত করে শেষ পর্যন্ত ইকুয়েডরের বিরুদ্ধে 1-0 গোলের ব্যবধানে জয়লাভ করে। অন্যদিকে এই খেলা কিন্তু খুব একটা বেশি উন্নত মানের ছিল না, কিন্তু আর্জেন্টিনার ঘরের মাঠে বসে 3-3 গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়ে গেল। অন্যদিকে এটি দক্ষিণ আমেরিকার ক্লাসিক্যাল ম্যাচ হলে ম্যাচে কিন্তু বেশ দৈহিক ক্ষমতা ব্যবহার করা হয়েছিল, কিন্তু ম্যাচে শৈল্পিক বিনোদনের অভাব কিন্তু একেবারেই ছিল না। উভয় দল পরস্পরের বিরুদ্ধে আক্রমণের পর আক্রমণ করে যাচ্ছিল, কিন্তু আক্রমণে খুব একটা বেশি নতুনত্ব ছিল না। বল বেশিরভাগ ছিল আর্জেন্টিনার স্ট্রাইকারের পায়ে, তারা পাসিং ফুটবলের ওপর বেশি গুরুত্ব প্রদান করছিল। অন্যদিকে থাকা ইকুয়েডরের প্লেয়াররা একটু বেশি সময় নিয়ে খেলছিল, ফলত সেই কারণে বক্সের ভেতর তারা ফাউল করে আর্জেন্টিনার প্লেয়ার লুকাস আকুনপাসকে, ফলত তারা পেনাল্টি পায়। পেনাল্টি শটটি গ্রহণ করে লিওনেল মেসি এবং সাবলীলভাবে কোনো ভয় না পেয়ে গোলটিকে সমাহিত করেন লিওনেল মেসি, ফলত তারা প্রথমার্ধে নেতৃত্ব দেয়। ক্যাপ্টেনের করা গোলটি বাদ দিয়ে আর সেরকম কোনো সুযোগ তৈরি হয়নি আর্জেন্টিনার জন্য। গোল করার পরে আর কোনো দ্বিতীয় সুযোগ বের করতে পারেনি লিওনেল মেসিও। আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে লিড থাকার পরে ইকুয়েডর কিন্তু বেশ গায়ের জোরে খেলা চালিয়ে যাচ্ছিল, তারা ধাক্কাধুক্কি করতেও কিন্তু ছাড়ছিল না, কিন্তু তাদের কাছে গোল করার সুযোগ তৈরি করার মতো প্রতিভা কিন্তু খুব বিশেষ ছিল না, তাই শেষ পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে ইকুয়েডরকে হারতে হয়। অন্যদিকে মেসি কিন্তু এই 3-3 পয়েন্ট নিয়ে কোয়ালিফায়ারের দিকে বেশ এক ধাপ এগিয়ে গেল, কিন্তু এখনো অনেক ম্যাচই বাকি আছে। পরবর্তী ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে অন্যতম শক্তিশালী টিম বলিভিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।